আমি তো মুখ্যমন্ত্রীর কনস্টিটিউশনে 8 ভোট ধরে 32 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট। এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা উত্তপ্ত। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠই বুথ সভাপতির ওপর আক্রমণের সংগঠিত বাইক বাহিনী, প্রকাশ্যেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে ত্রিপুরা থেকে খবর পাচ্ছি। রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, তিনি পরিস্থিতি কেন সামাল দিতে ব্যর্থ হচ্ছেন তারই মণ্ডল ও কার্যকর্তা নেতৃত্বদের অভিযোগের ভিত্তিতে নড়ে চড়ে বসবেন কি বিজেপি নেতৃত্ব, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা শুনতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনায় মুখ্যমন্ত্রী, এছাড়াও মন্ত্রীদের ঘনিষ্ঠই নামেই পরিচিত, কার্যত রিহাই পাচ্ছেন না ছোট বাচ্চারাও। কেননা তিনি পরিস্থিতি অর্থাৎ মানুষের বিবাদ থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু না, কোনো মতেই দিকে দিকে বাইক বাহিনীর তাণ্ডব রীতিমতো দেখা যাচ্ছে। আর এই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ফের নিন্দা ঝড় জানিয়েছেন সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিজেপির বুথ সভাপতি ফের কার্যকর্তা নেতৃত্বদের সামনেই বিস্ফোরক অভিযোগ করেছেন, যা রীতিমতো আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদন তুলতে আমরা বাধ্য হয়েছি। কার্যত শারদীয় দুর্গোৎসবের দিনেও উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। প্রশাসনের ভূমিকা নিয়েও বিজেপির কার্যকর্তা ও মণ্ডল নেতৃত্ব, বিরোধী রাজনৈতিক দলগুলো ফের রাজনৈতিক মহলে কিন্তু দুই পক্ষের একটা যুযুধান আমরা দেখতে পাচ্ছি। এইভাবে যদি হয় তাহলে জীবনে বিজেপির বুথ সভাপতি কখনো এই ধরনের ঘটনা তিনি কখনো দেখেননি, তার জীবন রাজনৈতিক ইতিহাসের পরিচিত মুখ কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। একেবারে মানুষের অধিকার কতটা সুনির্দিষ্ট করতে পারবে প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী, এটা এখন দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে অনেকটাই জটিলতা তৈরি হচ্ছে বলে খবরের ইঙ্গিত আপনারা জানতে পারছেন। তবে হ্যাঁ, এই ধরনের যারা আসল দোষী তাদেরকে কি গ্রেপ্তার করবে স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রশাসন, এটাই এখন চিন্তা ভাবনার দিনক্ষণ। তবে এই বিষয়টা নিয়ে বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ একটা আতঙ্ক বিরাজ, তারা কিন্তু ভয়ে কাঁপছে। কেন ভয়ে কাঁপছে? এই ঘটনা যদি বিজেপির মণ্ডল নেতৃত্বদের ওপর আক্রমণ করে বিজেপির ওপর গোষ্ঠী, তাহলে ত্রিপুরার গণতন্ত্র কোথায় রয়েছে দর্শক বন্ধুগণ? কে বা কারা করছে, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, আমরা জানতে চাই। আর সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনটি তুলেছি। তবে কার্যত সেটাই এখন দেখার একটা বিষয়। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করছি আমরা, তখন দেখা যাচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে পরিস্থিতি, মানুষের অধিকার সুনির্দিষ্ট না করা, মানুষের অধিকারের ব্যাপক হারে যে অংশপাত হিসেবে সেইভাবে কোনো কি ফ্যাক্টর পড়বে আগামী দিনে, যেহেতু এডিসি নির্বাচন ভিলেজ এখনও আপাতত ঘোষণা হয়নি, যদি ঘোষণা হয় কি না তাহলেও কিন্তু দেখার বিষয়। এমনই গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠীকন্দল প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আমরা। তাহলে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দরবার করছে বিরোধী রাজনৈতিক দলগুলো, মানুষের অধিকার সুনির্দিষ্ট না থাকার কারণে ব্যাপক অংশপাত হিসেবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ? তার সুনির্দিষ্ট পরিমাণ এবং ব্যাপক হারে মানুষের অধিকার কতটা বাস্তবে পরিবর্তন হতে পারে আগামী দিন, তাই এই চিন্তাভাবনায় রাজনৈতিক দিক উল্লেখ করে বিষয়বস্তুগুলো আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে জিজ্ঞাসা করছে বিজেপির ওপর এক গোষ্ঠী, যে সরাসরি তারা কিছু টাকা না দিলে তারা এইভাবে অত্যাচারিত করবে, দিকে দিকে বাইক বাহিনীর তাণ্ডব ঘটবে, এটাই যদি তাই হয় দর্শক বন্ধুগণ, তাহলে আগামী দিন কোথায় আইনের শাসন, কোথায়
রাজনৈতিক ইতিহাস বা পরিস্থিতি সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার কিন্তু চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানতে হবে যে আগামী দিনে যে মানুষের রায় গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর, সেই ব্যাপারটাও একটা বড় অংশের ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বিষয়বস্তুটা আপনাকে বোঝার চেষ্টা, সরকার পক্ষ কতটা নির্বিঘ্নে মানুষের সুনির্দিষ্ট অধিকার টানতে পারবে সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়, তাই না? এই বিষয়বস্তুগুলো আমরা দিনক্ষণ ধৈর্য সহকারে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি। ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ, অপরদিকে জিতেন্দ্র চৌধুরী সিপিএম এর সাবরুমের বিধায়ক, এছাড়াও সাধারণ মানুষের যে মতামত বা অভিযোগ, তারা বলছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনির্দিষ্টভাবে যদি না হয় তাহলে আগামী দিনের মানুষই আন্দোলন থেকে রুখে দাঁড়াবে বা আন্দোলন থেকে কেউ এক পা সরে দাঁড়াবে না, আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ চলবে। তবে এটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক ইতিহাস কতটা পরিস্থিতি দেখা যাবে, যেহেতু 28 ত্রিপুরাতে ভোট রয়েছে, এখন অনেক বাকি, অনেক দিনক্ষণ বাকি, তার আগেও কিন্তু মানুষের অধিকার সুনির্দিষ্টভাবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর সেটাও কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ। তো আপনারা জানতে পারছেন যে আমরাও বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা একটা উন্মাদনা যে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন দেখার বিষয়। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ত্রিপুরার গণতন্ত্র বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে প্রকাশিত হয়েছে, একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল, জনগণ প্রতিবাদ থেকে দিচ্ছে শাসক দলের বাইক বাহিনীকে বুলবুল। সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রিপুরাতে যিনি মুখ্যমন্ত্রী তাকে আমরা অনুরোধ করতে চাই, দেখুন রাজ্যের পরিস্থিতি, বিধানসভার অধিবেশনেও যে আমরা দেখেছিলাম যে ত্রিপুরাতে বাইক বাহিনী নিয়ে কিছুটা বলবে বা কিছুটা উত্তর আসবে, আসলে কিন্তু তা আসেনি, থুপিয়ে চিড়ায় এক হয়ে যায়। তাই মানুষের অধিকার সুনির্দিষ্টভাবে সেই প্রতিফলন বা সেই প্রতিজ্ঞা বা ব্যাখ্যা সেটাই নিয়ে আলোচনায় আমরা বসেছি। তাই এই পর্যন্ত প্রতিবেদন, ত্রিপুরার গণতন্ত্র কতটা নিরপেক্ষতা প্রশাসন এবং বাইক বাহিনীর দিকে অভিযোগ করছেন বিজেপির বুথ সভাপতি, তিনি অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন এমনটাই আশ্বাস, কতটা নির্ভর।